tab kathamritam tapta jivanam kavi viriritam kalmashapaham shravana mangalam sri madatatam bhuvi grinanti e bhuridajanaha. আমরা ঠাকুরের কথাগুলো পড়ছিলাম, তো তিনি বিদ্যাসাগরের বাড়িতে এসেছেন, এসে কথা বলছেন। তখন উনি আমরা যে আগের বারে আমরা পড়েছিলাম, বলছেন যে দেখো সংসারে থাকলে তার কষ্টের শেষ নেই, শেষ একদম একটা উদাহরণ দিচ্ছেন, গরুর উদাহরণ। ও বেচারি সারা জীবন কাজ করলো, তারপরে মারা যাবার পরও তাকে নিয়ে এই করলো ওই করলো, এরকম এরকম করতে করতে সেই কারণেতে ওই সংসারটা যখন এইটা বুঝতে পারা যায় তখনই এই ধর্মের ব্যাপারটা তখন খোলে, নইলে ধর্মটা মানে মনে আসে না। চতুর্বিধা ভজন্তে মাম বলে শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্ গীতাতে বলছেন যে চার রকমের লোক আমাকে ভজনা করে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত যখন হলো তখন সে কষ্টের মধ্যে রয়েছে, ভগবানকে ডাকে। অর্থার্থী তার নানান রকমের ইচ্ছা রয়েছে, বাসনা, তখন ভগবানকে ডাকে। জিজ্ঞাসু যে সে একটু ভগবানকে তখন বলছে খোঁজ খবর নিচ্ছে। কিন্তু যিনি জ্ঞানী, এই জ্ঞানীটা মানে কি? জ্ঞানী মানে হচ্ছে যার জগৎ সংসার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এই সংসারটা কি? সব সময় পরিবর্তনশীল। এত শক্ত সমর্থ শরীর ছিল, এখন দেখা যাচ্ছে চলতে ফিরতে পারছি না, হাঁটতে পারছি না, না একটু চলতে গেলেই হাঁপ লাগছে, নিজেই অবাক হচ্ছে কি হলো কি। কিন্তু এই সমান এই টুকটুক টুকটুক করে করে এরকম হতেই থাকে, কোনো উপায় থাকে না। প্রত্যেকের জীবনে এগুলো সব আসতেই থাকে, প্রথমে একটু অবাক লাগে, তারপরে সহ্য হয়ে যায়। কিন্তু যখন বুঝলো যে সব কিছু এত বেশি পরিবর্তনশীল, তাহলে আমি এটা নিয়ে করবটা কি? যত সুন্দর শরীর হোক না কেন, একদিন না একদিন এটা নষ্ট হয়েই যাবে। এই যখনই এইটা বুঝলো তখনই ধর্মের দরজাটা সে গিয়ে দরজা নক করতে শুরু করলো। এই দরজা যখন নক করছে তখন সে কিভাবে যাচ্ছে? কোন একজন যে লোকটি ধর্ম পালন করেছে এবং করছে তার কাছে যাচ্ছে, তা তাকে বলা হচ্ছে সাধু। আর এটাকে বলা হচ্ছে সাধু সঙ্গ, গিয়ে তার কোম্পানিতে তার সঙ্গে যাচ্ছে। এই সাধুটিকে ওরও কিন্তু ওই অভিজ্ঞতা হয়ে গেছে, জন্ম অন্যান্য জন্ম থেকে অভিজ্ঞতা করে এসেছে, ওই জন্যে হয়তো এই জন্মে একটু আগেই শুরু করেছে। তা করে সে একটুখানি এগিয়ে গেছে, তার মধ্যে এই জগৎ সংসার সম্পর্কে আর কোনো স্পৃহা নেই, সেই লোকটির কাছে গেলে ঠিক ঠিক বুঝতে পারা যায় যে কেন এইটা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই অজ্ঞানটা কীরকম, খুব সম্পন্ন পুরো বেদান্ত পুরো হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে জ্ঞান আর অজ্ঞান এই দুটো শব্দের উপর। তা অজ্ঞান মানে কি? শ্রীরামকৃষ্ণের ভাষায় আমি ও আমার, এইটি অজ্ঞান। এই এখানেতে তিনি বলতে গিয়ে বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। এখন এই কথাটি অত্যন্ত একটা সত্য কথা, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, মেনে নেওয়াটা বেশ কঠিন, বোঝাটা খুব কঠিন। কেন? কেননা তাছাড়া আছেটাই কি? তা আমি বলবো আরে কি আশ্চর্য, আমার বাড়ি কি অন্য লোকের বাড়ি বলবো, কি বলবো, আমার টাকা কি অন্য লোকের টাকা বলবো, তখন একটা খুব অসুবিধা হয়। যেমন একটা থাকে না ফ্রড, একটা তো সে যে একটা ফোন করে, এই এক ধরনের আমাদের দেশ থেকেই করে, কিন্তু খুব ইন আমেরিকান প্রোনাউন্সিয়েশনে ফোন করে বলে তোমার এইটা অন্যায়, তুমি এটা করনি, পুলিশ যাচ্ছে, আমি থানা থেকে বলছি তোমাকে অ্যারেস্ট করা হবে, বলে টোলে অ্যাকাউন্টস থেকে টাকা নেয়। একটা ছেলে কালকে বলছিল ও সব টাকা নিয়েছে। এখন
এখন ছেলেটি কি বলবে, যাকে যাক ওটা তো আমার টাকা নয়, ওর কাছে গেছে। যদি বলতে পারে ওর দুঃখ হবে না, বলতে পারছে না বলে খুব মৃহমান হয়ে রয়েছে। আমি অবশ্য উৎসাহ দিলাম, আমি বললাম আমাকেও ফোন করেছিল, তার আগে একজন আমাকে ভক্ত বলেছিল যে এই ধরনের সমস্ত ফ্রড আছে, তা আমি জানা ছিল আগে থেকে। যে যখন ফোন এলো ও ইংলিশে বলছে, আমি হিন্দিতে বললাম বেটা ইতনা পাপ মত করো, তো বহুত হো চুকা হ্যায় ইতনা পাপ মত করো, হাম লোক সন্ন্যাসী হ্যায় হামে ভি লুটনে কি কোশিশ প্রয়ত্ন কর রহে হো। তখন ও তাড়াতাড়ি করে রেখে দিল ফোনটা, এখন ও বুঝে গেল না ধরে ফেলেছে। এখন সংসারটাই এরকম, যেই ধরে ফেলবে তখন আর সে ডিস্টার্ব করবে না। আর একটাও ফোন আসে যখন হিন্দিতে কথা বলেছে, না আচ্ছা একে ছেড়ে দাও। এইটাই হচ্ছে আমি ও আমার, আমরা কী করে বুঝবো? এটা একটা অদ্ভুত বিচার। আমি যখন জন্মালাম আমার কিন্তু আমার বোধ কিচ্ছু ছিল না, ছোট্ট বাচ্চা, তাকে যেখানে রেখেছে ও সেটাকেই ওইভাবে বেঁচে আছে। এখন যে মহিলাই ওকে কোলে নিয়ে আস্তে আস্তে করে বড় করলো, মা, ওর কিন্তু কোনো প্রশ্ন আসেনি, কেন ও তো জানে না। এইভাবে যদি আমি দেখি, আমি যেই জগৎটাকে এই সংসারটাকে আমার বলছি, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি, চলে এসেছি। কোথায় কোন স্কুলে পড়তাম, কার বাড়িতে জন্মেছিলাম, কোথা থেকে কোথায় এলাম, যদি নিজেই একটা আমি নিজের জীবনী লিখি, অটোবায়োগ্রাফি, তখন দেখব কত কী ত্যাগ করতে করতে এসে গেছি, সব পরিবর্তন হতে হতে, অ্যান্ড কোথায় চলেছি, একটাও তো ঠিক নেই, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন তো মনে হবে তাই তো, জগৎটাই তো পরিবর্তনশীল। আর ঠিক সেই সময় ঠাকুর এই কথাটা বুঝতে পারা যাবে, তার আগে বোঝা যায় না। পড়ে মনে হয় আচ্ছা ঠাকুর বলেছেন, ওই পর্যন্ত। আমরা মোটামুটি প্রশ্ন করতে চাই না, কিছু লোক প্রশ্ন করে এইরকম, ওই ঠাকুর বললেন যে তাহলে এটা কি আমার টাকা আমার বিদ্যা, বলবো না তো কি বলবো, তোমার টাকা তোমার বিদ্যা এরকম বলবো, তো কি বলবো ওটা কি? ঠাকুর কিন্তু তা বলছেন না, বলছেন অ্যাটাচমেন্ট টু দ্যাট পার্টিকুলার থিং। যে অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে তখনই আমার মনে হচ্ছে অহংকার। এখানে যেমন রকফেলারকে স্বামীজি বললেন দান করো, এই শিকাগোতেই ঘটনা, তখন উনি বললেন কেন, আমি কেন দান করতে যাব, আমি ইনকাম করলাম আমি কেন দান করব। এখন কথাটা হলো স্বামীজি বললেন ওটা তোমাকে আমি রক্ষা করবার জন্যই বলছি, দেখো সত্যি তো আমি আমার বুদ্ধি দিয়ে ইনকাম করছি, আমি কেন দান করতে যাব। কিন্তু বুদ্ধিটা পরের দিন সকালবেলা উঠে যদি না থাকে তাহলে কি হবে, কোনো ঠিক নেই। এমন একটা অ্যাটাক হয়ে গেল, ঠাকুর না করুন আমার কিছু মনেই করতে পারছি না, তখন কি হবে, এই হচ্ছে কথা। তো সেই জন্যেই ওই জিনিসগুলি যখন মনে পড়বে, অল্প বয়সে পড়ে আগের জীবনের থেকে, আর একটু বয়স হলে পড়ে অভিজ্ঞতা থেকে, আর কারো কারো কিছুতেই হয় না, সেই জগৎটাকেই কোনো রকমে হই হই করে কাটাতে চায়, আচ্ছা পরবর্তীকালে হবে, পরবর্তীকালে। কারণ হিন্দু ধর্ম কখনো ছাড়ে না, কোনো অসুবিধা নেই, সেজন্য জন্মের পর জন্ম অভিজ্ঞতা করতে করতে একটা টাইম আসবে। যেমন বুদ্ধদেবের, গতকাল বুদ্ধদেব জন্মদিন গেল, 500 বার জন্মেছেন, 500 times, এবং প্রত্যেকবার কিন্তু উনি ওইটা মনে ছিল, পাখি হয়ে জন্মেছেন, পশু হয়ে জন্মেছেন, সাধারণ ঘরে জন্মেছেন, রাজপুত্র হয়ে জন্মেছেন, ঠিক মনে আছে। আর ওইটা উনি একটু এগিয়ে 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 চলেছেন। যেমন কৃষ্ণকে জিজ্ঞেস করা হলো, এই যে সব কিছু লোক তোমার কথা চিন্তাভাবনা করে, ধর্ম পালন করে, তোমাকে লাভ করতে পারলো না, তাহলে কী লাভ হলো, জগৎটাও ভোগ হলো না, তোমাকেও পেলো না, সম্পূর্ণ ব্যর্থ হলো না। তখন উনি বলছেন না, তা কখনো হয় না, সে কিন্তু ঠিক এমন একটা জায়গায় জন্মাবে যেখান থেকে ওই যাত্রাটা শুরু হবে। তা শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। তো সেই জন্য সেদিন বলছিলাম না, যারা আমরা একটু ঠাকুরের কথা শুনবার ইচ্ছা হয়েছে, একটু ছুটে ছুটে আসি, এই দুপুরে খেয়েই তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে এতটা এসে, তারপরে এই দরজা টরজা খুলে এই সমস্ত বসে টসে একটু শোনা, এই ভালোবাসাটা এসেছে কিন্তু ওই সংস্কার থেকে, নাকি কখনো আসবে না। কত রকমভাবে মনে হবে, না আজকে থাক, এই তো আছে, তো এই তো জীবন শুরু হলো, পরে যাবো কোন, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলো না চুলগুলো এখনও কালো আছে, এখন গিয়ে কী করবো, একটু সাদা হোক তখন দেখছি,
এখন কিছুতেই হয়তো চায় না, কিছুতে এত বাধা আসে, এত বাধা আসে, কিন্তু অন্য কাজে প্রচণ্ড উৎসাহ আসে, অন্যরাও উৎসাহ দেয়। এটা অদ্ভুত ব্যাপার, কিছুতেই ঈশ্বরের দিকে যেতে না দেবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইটি উল্টো দিকে পাঠাবার চেষ্টা করে, আর কি খুশি হয় উল্টো দিকে গেলে, কিন্তু কিছুতেই ঈশ্বরের দিকে কেন, ওইটাই তো মায়া, ভগবানই ওইভাবে রেখে দিয়েছেন, কিছুতেই এগোনো যায় না। তো যখন তারপরেও এই একটা ভালো সংস্কারের জন্যে এসে ঠাকুরের পাটা জড়িয়ে ধরে থাকে, পড়ে থাকে, তখন কিন্তু ওই তক্ষক সাপের মতো, ওকে যখন মন্ত্র পড়ছে জন্মে যায় ওর বাবাকে তক্ষক এ কর ভজকে সমস্ত ইয়ে করা হবে, তখন ও দেখলো কোথায় যাব, গিয়ে সে বিষ্ণুর পাদপদ্মে ও জড়িয়ে বসে আছে, ওই যে সিংহাসনে ভগবান বসছিলেন। এন্ড ভগবান বললেন, আশ্রয় যে নিয়েছে আমি তাকে ত্যাগ করি কী করে, ভগবান শুদ্ধই এসে যাচ্ছেন। তখন ঋষিরা বললেন, ভগবান আপনি কেন আসছেন এই যজ্ঞের মধ্যে, আমাদের কী করব, ও এসে আমাকে আশ্রয় নিয়েছে, আমি তো আর ত্যাগ করতে পারি না, এখন দেখি তোমাদের আগুনে পড়ি। তখন ওই ত্রিশঙ্কু হয়ে গেল, না স্বর্গে না মর্তে মাঝামাঝি থেকে গেল, ঋষিরা বললেন তিষ্ঠ, ভগবানের সঙ্গে সঙ্গে ও বেঁচে গেল। তাহলে ব্যাপারটা কি, ভগবানে যে আশ্রয় নেয় কোনো বিপদ তাকে কিন্তু ধ্বংস করতে পারে না। ঠাকুর একটা অদ্ভুত উদাহরণ দিচ্ছেন, যারা দেখেছে আগে একটা করে যখন ডাল ভাঙত তখন দুটো মোটা মোটা পাথরের চাকি থাকত, মাঝখানে একটা রড, এরম করে ঘুরু ঘুরু করে ঘোরাতো, আমিও একটু একটু ঘুরিয়েছি, যে ডালগুলো একদম সেন্টারে চলে আসবে একটু কিন্তু গুঁড়ো হবে না, সেন্টারটা হচ্ছে ঈশ্বর। তো সেই জন্যই বলছেন, যদি তুমি ঈশ্বরকে ধরে থাকো এই জগৎ সংসারের এই দুঃখ তোমাকে দুঃখ দিতে পারবে না। তো এই হচ্ছে কথাটা, এরকমভাবেই এখানে বলছেন যে আমার এই সব ঐশ্বর্য এই ভাব অজ্ঞান থেকে আসে। এইবারে ঠাকুর বলছেন কীভাবে হবে, হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস, বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস, এই ভাব জ্ঞান থেকে আসে। এইটা নয় যে ত্যাগ করে চলে যেতে হবে, কিন্তু ঠাকুর তুমি একে দিয়েছ, একে তুমি কিন্তু রক্ষা করবে। যেমন যারা দীক্ষা দেন এমনকি শ্রী শ্রী মা পর্যন্ত ঠাকুরকে গিয়ে বলছেন, এই আমার কত ছেলে মেয়ে সব আসে সবাইকে মনে করতে পারি না, ঠাকুর তুমি ওদের রক্ষা করো। যেমন আমাদের গুরুরা যারা তারাও সব সময় প্রতিদিন একবার করে আমাদের যারা তোমার কাছে এসেছে নাম নিয়েছে, ঠাকুর তুমি কিন্তু ওদের রক্ষা করো, ওদের প্রার্থনাগুলো পূরণ করে দিও যাতে আনন্দে থাকে। এই প্রার্থনাগুলো করছি কেন, কেন ঠাকুর ছাড়া তো কেউ নেই। আচ্ছা আমার সমস্ত লোক, আমি শিষ্য করেছি, কিছু লোক করে, ওটাকে বলে ক্ল্যান, ওরা অন্য কিছু হবে না, শুধু ওই মানুষটাকে নিয়েই চলতে হবে, তো সেটা খুব ভুল হয়ে যায়। এখানে কিন্তু দর্শন ফিলোসফি, তাই সেই কারণেতে ওই ভগবানকে বলা হচ্ছে, সবই তো আছে, সবই তো রয়েছে, কিন্তু ঠাকুরের কোনো একটা নতুন বাড়ি বানাচ্ছি, প্রথম ঠাকুরকে নিয়ে গিয়ে বসানো হলো, মনে মনে বলা হলো ঠাকুর এটা কিন্তু তোমার জায়গা, একটু ভালো করে দেখো, যারা এখানে আসবে ওদের যেন শান্তি প্রাপ্ত হয়, যারা তোমার কাছে প্রার্থনা করবে প্রার্থনাটা যেন পূরণ হয়। করবেন কি করবেন না ঠাকুরের ব্যাপার, কিন্তু আমি মন থেকে হালকা হয়ে গেলাম। তো এই যে নিস্তারটা, তারপর একটা ঠাকুর অদ্ভুত কথা বলছেন যেটা সবাই অ্যাভয়েড করে, সেইটাই বলছেন, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, বোঝো। এখন মৃত্যুর কথা শুনলেই ভয় করে, ডাক্তারের কাছে যেতে হবে শুনলেই তখন ভীষণ ভয় লাগে, ওরে বাবা আবার ডাক্তার, এই যে কেন আসে, কিন্তু ঠাকুর বলছেন কেন মৃত্যু, এটা নিশ্চিত, যত বড় ডাক্তারই হোক না কেন ও তো একদিন মারা যাবে। ডাক্তার যদি সত্যি ওষুধ দিয়ে বাঁচাতে পারতো তাহলে তো নিজেকেই বাঁচিয়ে রাখতো, তাও হয় না। আর সেই কারণে যেটা সত্য সেটা মনে করিয়ে দিচ্ছেন, তার মানে কি অনিত্যতা, এই নয় যে এক্ষুনি এক্ষুনি মরে যেতে হবে, এ করতে সেরকম কিন্তু কিছু না। এই যে অদ্ভুতভাবে কথাগুলো বলছেন, মৃত্যুকে সর্বদা মনে রাখতে হয়, তাহলে কি হয় অহংকার আসে না।
আমরা যেমন কোনো জায়গায় বেড়াতে গেছি, সেখানে দেখলাম, কিন্তু ঠিক ওটা নিয়ে আমি অতটা লোকের সঙ্গে ঝগড়া করতে গেলাম না। কেননা আমি জানি এই তো এক ঘন্টা পরে চলে যাব, আচ্ছা ওরা যদি ওরকম থাকে থাকুক, ঠিক আছে। এই ভাবটা, এই জগতে আমি এসেছি, এটা তো অনিত্য, থাকবো না তো বেশি দিন, সুতরাং আমার ওর সঙ্গে অতটা জড়াবার দরকার নেই। এই মৃত্যু চিন্তা করছেন, মরবার পর কিছুই থাকবে না, এখানে কতকগুলো কর্ম করতে আসা, এখানে কতকগুলো কর্ম করতে আসা, একটা ক্যাজুয়াল বলে দিলেন। তারপরে একটা উদাহরণ দিচ্ছেন, যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসে, বড় মানুষের বাগানে সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমার, এই পুকুরটি আমাদের পুকুর, এই বাগানটি আমাদের, পুকুরটি আমাদের। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। আম কাঠটা হচ্ছে সব থেকে বাজে কাঠ, তো সেই জন্য আম কাঠের সিন্দুক ওই কাঠগুলো বেঁকে বেঁকে যায়, ও একেবারে সস্তা, এক কিছুই নেই, তবুও ওটা নিয়ে বেরোতে পারবে না। অথচ দুদিন আগেই বলছিল আমার এটা আমাদের জমি, এটা আমাদের মুক্ত মুখ, আমাদেরও কিন্তু তাই। একটা অসাধারণ কথা বললেন, যেমন পাড়াগাঁয়ের লোক কলকাতায় চাকরি করতে আসে, অনেক লোক আসে, আমার ডেলি প্যাসেঞ্জার বলা হয়, দূর দূর থেকে আসে ট্রেনে করে, এসে সব যায় দল বেঁধে। আর যদি কলকাতায় কোনো দিন ওই ট্রেনে যান, খুব মজার মজার সমস্ত হয়। আর ডেলি প্যাসেঞ্জারদের বয়সের কোনো বাধা নেই, সবাই বন্ধু। একটা ছেলে সবে চাকরি পেয়েছে, আর কত হবে 25-27 বছর বয়স, আর একজন রিটায়ারমেন্টের দিকে চলে গেছে, প্রায় 57 এরকম বয়স, কিন্তু খুব নাম করে ডাকবে, ঘোষবাবু কেমন আছেন বলে দূর থেকে কথাটা তো হয়। তো আমি একদিন ট্রেনে করে আসছি, তো ভীষণ ভিড়, তো একজন বললেন আরে স্বামীজিকে একটু বসতে দাও, কোনোরকম একটু এটি করে বসতে দিল, তাই শুনতে পাচ্ছি কথাবার্তা, দেখতে পাচ্ছি না লোকগুলোকে, এত ভিড়। আর আমরা যে দুপাশে বসে থাকি চেয়ারে, ওর মধ্যেও অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মানে এমনি করে বসতে কাউকে দেখা যায় না, এত ভিড় হয়েছে। তো এর মধ্যে একজন বলছে, ঘোষবাবু তা আপনি কি করছেন এখন? তো বলে, কী আর করবো ভাই, এই তো গত 20-30 বছর ধরে আপার ডিভিশন ক্লার্ক, UDC। তখন দূর থেকে আর একজন থার্ড, সে বলছে, লজ্জা করে না বলতে, এই এতদিন ধরে জ্যোতিবাবু একই চেয়ারে বসে আছেন, কই উনি তো কখনো এরকম করে বলছেন না যে এত বছর ধরে আমি বসে আছি, আর এই একটুখানি হয়েছে আর অমনি দম বেরিয়ে যাচ্ছে, আর সবাই হো হো করে হাসলো। এখন জ্যোতিবাবু তখন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার ছিলেন, তো ওর নিয়ে কে বলছে কার কথায় উত্তরে সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছে, তার মধ্যে আবার চারজন কোনো রকমে বসে তাসও খেলছে। এই হচ্ছে ডেলি প্যাসেঞ্জার, যায় কলকাতাতে, কলকাতায় গিয়ে করে টরে, কলকাতার কী হলো না হলো ও নিয়ে ওদের মাথা ব্যথা নেই, ওরা কিন্তু যে স্টেশনে থাকে, যে পাড়ায় থাকে, ওটা নিয়ে ওদের কনসার্ন, গিয়ে চাকরিটা করে। এই ঠাকুর এই উদাহরণটা দিলেন কেন, কি অবজারভেশন দেখুন, পাড়া থেকে গ্রাম থেকে সব লোকেরা আসে, এগুলো সব অবজার্ভ করেছেন, করে একটা উদাহরণ দিলেন, এর মানেটা কি? আমরা কিন্তু এখানে কয়েকটি কর্ম করতে এসেছি, কর্মটা কি? ওই যে মানুষের জীবনের কর্মটা যদি সৎকর্ম না হয়, তাহলে কিন্তু তার সব নষ্ট হয়ে যাবে। ঠাকুর এখানে কিন্তু শুধু ওই কথাটুকু বলে দিলেন, যেমন গ্রাম থেকে আসে, পাড়া গাঁ থেকে আসে, আমরাও তেমনিভাবে অন্য একটা জায়গা থেকে এসেছি, কতগুলো কর্ম করব আবার চলে যাব। তা এই যে পাড়াটা, পাড়া গাঁ, ওই যে গ্রামটা, দ্যাট ইজ আওয়ার অরিজিনাল, ওইখানেতে ফিরতে হবে, ফিরে যেতে হবে, কিন্তু এসেছি কলকাতায় কর্ম করতে। এই যে জগৎ সংসারে ওরা তো আসে আর যায়, আমরাও আসি আর যাই, কিন্তু মাঝখানেতে হয়তো 80 বছর 100 বছর থাকলাম এই আর কি। তো এই যাওয়াটা হয়তো ওরা এলো সকালবেলায় সন্ধ্যেবেলায় ফিরে গেল, কিন্তু আমরা আসি, এসে 80 বছর 90 বছর কাটিয়ে হয়তো কেউ কেউ ফিরছে, কিন্তু ফিরে তো যেতে হবে ওইখানে। তো এই যে কর্ম করতে এসছি, এই কর্মটা কি? যদি সৎকর্ম না হয় তাহলে ভীষণ কষ্ট। তিনি বলেন কয়েকটি কর্ম করতে, কর্ম করতেই হবে, কর্ম ছাড়া মুক্তি নেই।
সেই জন্য ভগবদ্ গীতাতে একটা কর্মযোগ দিয়ে দিলেন তিনি, দিয়ে বলছেন কর্ম ছাড়া মুক্তি নেই। কিন্তু এই কর্মটা কিভাবে করব সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন। বাবুর বাগানের ম্যানেজার, সে কেউ বেড়াতে এলে বলে এইটা আমাদের পুকুর, ওইটা আমাদের বাগান, কিন্তু দোষ করলে যদি তাকে ছাড়িয়ে দেয় তার আম কাঠের সিন্দুকটা নিয়েও সে যেতে পারে না বেচারি, যে দারোয়ান তাকে আটকে দেয়। তার মানে এই সংসারে আমরা এসেছি, এসে বিরাট বিরাট সমস্ত হয়েছি, কেউ অমুক কেউ তমুক, তারপরেতে আর কিছু কিছু লোককে দেখি এমন গাড়ি থেকে নিজে নামবে না, বসে আছে, সে ড্রাইভার নেমে ছুটে এসে তার দরজা খুলে দিল, তারপরে খুব স্টাইল করে তিনি ধীরে ধীরে নামছেন, নিজে হাতে দরজাটা খুলেও নামবে না, কেন আমি তো অমুক আমি এরকম করি না। এখন এই অহংকারটার কোনো মূল্য আছে? ওইটা যদি বুঝতে পারি তখন বুঝতে পারবো যে আসলে কিন্তু এই সংসারে আমাদের যে থাকাটা এটা মূল্যহীন, যদি না আমরা এই সংসারটাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করি। এটা কর্মের জায়গা, এই কর্মটা করতেই হবে। স্বামীজি একটা জায়গায় বলছেন যে যেখানেই যাক না কেন এই জগতে তাকে আসতেই হবে, এই কর্মভূমি, এই কর্মভূমিতে তাকে কাজ করে তার সমস্ত কর্মের বন্ধন কাটিয়ে তারপরে সে ফিরতে পারবে, নইলে ফিরতে পারবে না কিছুতেই। এইটা আমাদের সামনে সুযোগ এসছে, কি কর্ম করব? সমস্ত রকম কর্ম, কি বুদ্ধিতে? ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে। এই তো ব্যাপারটা, পুরো ধর্মের ব্যাপারটাই তো এইটুকু। কোন কর্ম করব, এই নয় যে আমাকে সবসময় সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। বুদ্ধদেব ডাক দিলেন, তিনি বললেন চারটে সত্য এবং সত্যি সত্যি সত্য, চত্বারি আর্য সত্যবাণী, চারটে আর্য সত্য। এই জগৎটা দুঃখময়, দুঃখের কারণ আছে এবং এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়ার উপায় আছে। এর নতুন কথা কিছু, এটা তো বেদান্তও তো তাই বলছে, জগৎটা মায়াময়, মায়ার কারণ আছে, বন্ধনের কারণ আছে, এই কারণ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। একই সত্য তিনি নিজের ভাষাতে বললেন, একই কথা চারটে, কিন্তু এই যে ঠাকুর এখানে বললেন একই কথা বলছেন, কিন্তু এই জগৎটাতে তোমাকে আসতেই হবে, এসে কর্মটা করতেই হবে, এই কর্ম থেকে বন্ধনটা পেতেই হবে, তারপরে মুক্তি। ওই যে বললেন মুক্তি পাওয়ার উপায় আছে, উপায়টা কি? নিষ্প্রিয় হয়ে কর্ম করা, উপায়টা হচ্ছে নিষ্প্রিয় হয়ে কর্ম করা। দুঃখের কারণ আছে, কারণটা কি? বন্ধন, বন্ধনটাতেই তো সমস্ত কিছু যাচ্ছে, তা নিষ্প্রিয় হয়ে কর্ম, আর নিষ্প্রিয় হয়ে কর্ম করবার পর মুক্তি, তো মুক্তির উপায় আছে। আমি একটা পড়ছিলাম, কী জন্য একটা ফরওয়ার্ড করেছে, একজন ভদ্রমহিলা মহারাষ্ট্রে, তিনি জন্মাবার পর থেকেই প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলেন, যিনি জন্মালেন তারপরে ওর বাবা নাম দিয়েছিলেন ছেঁড়া কাপড়, মানে ফেলে দিতে হয় ওকে। তো যাই হোক, কোনো রকমে সে ছিল পাঁচ ছ বছর বয়স, বাবার পেছন পেছন লাফাতে লাফাতে বাচ্চাটা গেছে একটু খেতে, তো বাবা খেতে কাজ করছে, ও পাশে এমনি জঙ্গলি ফল কিছু একটু রয়েছে, একটা ফুল নিয়ে, যেমন আমরাও ছোটোবেলায় ওই ফুলের একটু ওখানে মধু থাকে ওটা চুষে খাওয়া, বাচ্চারা সবাই করে গ্রামের বাচ্চারা, তো একটুখানি খেয়েছে, বাবা এসে খুব মারধর করলেন, এমনি জঙ্গলের গাছে মানে ঘৃণা করে, একটা মেয়ে কেন জন্মালো, ছেলে কেন জন্মালো না। তারপরে এরকমভাবে বড় হচ্ছে, এগারো বছর বয়সে তিরিশ বছরের নাকি বত্রিশ বছরের লোকের সঙ্গে বিয়ে হলো, ওখানে ওই কষ্ট। তারপরে আঠেরো উনিশ বছর বয়সে তার স্বামী ওকে নিয়ে ওই যখন সন্তান হবে সেই অবস্থায় কোথায় তাকে দেখবে না, ওই গোশালার মধ্যে ওকে শুয়ে রেখে দিল, দিয়ে গরুগুলোকে ছেড়ে দিল যাতে ওরা ওর উপর দিয়ে চলে যায়, ও মরে যায়। আর গরুগুলোকে বলছে ওরা, তোরা ওপর দিয়ে যা, গিয়ে ওকে মেরে ফেল যাতে সন্তানটা না জন্মায়। কিন্তু তা কোনো গরু তো করলই না, বরং ওকে খুব করে প্রোটেকশনও দিল। পশুগুলোর মধ্যে মনুষ্যত্ব রয়েছে, মানুষের মধ্যে পশুত্ব।
তারপরে উনি বড় হলেন, এরকম করে করে শ্মশানে থাকতেন ওই ছোটো বাচ্চা থেকে নিয়ে, ওখানে লোকেরা গিয়ে পড়াবার পর যে খাবার ফেলতো ওইটা কুড়িয়ে কুড়িয়ে খেতেন, তার লোকেরা ওকে দেখলে একটু ভয়ও পেত, ওই কাপড়ই পরতেন, করে করে ভিক্ষা করতে শুরু করলেন। একটা অদ্ভুত জিনিস ছিল, পাঁচ ছ বছরের মধ্যেই উনি অনেকগুলো পড়া পড়ে ফেলেছিলেন, বই পড়তে পারতেন। আর স্বামী ওকে মারতেন তার কারণ পড়তে পারতো বলে, বলতো আমি পুরুষ হয়ে পড়তে পারি না, তুই কেন পড়বি, আমার অপমান হচ্ছে বলে ওকে মারতেন। এরকম এরকম করে করে জীবন, স্টেশনেতে গান করে করে বেড়াতেন, ট্রেনে ট্রেনে করে করে, একদিন একটা ট্রেনে করে যাচ্ছেন লাস্ট ট্রেন, তারপরে ওইটা ছেড়ে দিলে আর পৌঁছতে পারবেন না, তখন ওই টিকিট চেকার এসে ওকে লাথি মারছে নামিয়ে দেবার জন্যে। এরকম করে করে ও কোনো রকমে বসে আছে, নামবে না, বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। তখন একজন লোক এসে, সে তারও এরকম খুব সুন্দর চেহারাটা, এসে বলল, আচ্ছা তুমি তো খুব ভালো গান করো, আমাকে একটা ভক্তিগীতি শোনাবে, তাহলে আমি তোমাকে চা আর বিস্কিট খাওয়াবো। ওর কিছু খাওয়া হয়নি, ছেলেটাকে খাওয়ানো হয়নি, তখনও ওই লোভে নেমে পড়ল। লোকটা পেছন পেছন একটু দূরে যেতেই একটা বাজ পড়ে ওই যে কম্পার্টমেন্টে ও বসেছিল পুরোটা পুড়ে গেল, সমস্ত কটা লোক মারা গেল। একটা আগুন ছুটে এসে ওর কপালে পড়লো, কয়েকটা চুলও পুড়ে গেল। তখন থেকে বলল, আমার তো মরে যাওয়ার কথাই ছিল, এখন থেকে আমার নতুন জীবন, আমি মরব না কিছুতেই, আমি নতুন করে বাঁচব। কেমন করে? ওই যারা আমার মতো কষ্ট পাচ্ছে অনাথ, আমি ওদেরকে দেখব। আর সুন্দর গান করত, লোকেরা পয়সা দিত, আর যেখানে যা বাচ্চাগুলোকে ফেলে দিয়েছে, মেয়েরা বিশেষ করে, এবার মেয়েদের ফেলে ফেলে দিয়েছে, ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে মানুষ করতে করতে এখন ওর বিরাট নাম ডাক, চারটে পাঁচটা ও অ্যাওয়ার্ড পেয়েছে, গভর্নমেন্ট থেকে ওসব করে দিয়েছে। এখন এত সুন্দর, যখন ইন্টারভিউটা শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছিল। তা এই যে জিনিসটি, এতদিন কষ্ট ছিল আমার এই শরীর আর আমার এই বাচ্চাটাকে কী করে বাঁচাবো, যেই মুহূর্তে তার মনে হলো মৃত্যু আমার হবার কথা ছিল, হলো না, কিন্তু আমি আসলে মৃত এই জগতের কাছে, বন্ধনটা কেটে গেল। আর যেই বন্ধন কেটে গেল, এখন মান সম্মান সব কিছু পাচ্ছে, সমস্ত। কি সুন্দর গান করলো একটু এই মারাঠি ভাষায়, তারপরে তে কবিতা বললো, বলো ওই যে সব কবিতাগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম আর খেয়ে ফেলতাম, কেন কি যদি দেখে যে কবিতা পড়েছি মারবে স্বামী, সেই জন্যে ওই যা লেখা পেতাম পড়ে পড়ে সেগুলো এখন বেরোচ্ছে, ভদ্রমহিলা বলছেন। তাই অসাধারণ এইটাতে, তো এই হচ্ছে আলটিমেট। কিন্তু যেই মুহূর্তে ছেড়ে দিলে এই আমার জীবন নয়, আমি ভগবানের সে জন্য বাঁচব, সব চোড়ে সব পাওয়ে, সব যেই ত্যাগ করলো সব পেয়ে গেল। এখন এই মান পাচ্ছে, সম্মান পাচ্ছে, ঘর পাচ্ছে, মর্যাদা সব কিছু হলো। এখন সেই জন্যই ঠাকুর বলছেন, তুমি সবই পাবে যদি শুধু একটুখানি ওই কাজটা করো। এই সংসারে যখন এসছো কাজ তো করতেই হবে, আর কাজটা করবার পর বলতে হবে আমি ভগবানে অর্পণ করলাম, এইটুকু, আর কোনো কিছু নেই। এইটা এখন তিনি বলছেন, ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি বলে কিনা বাঁচাবো। কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা, এই কথা ভুলে গেছে। আর একটা কথায় হাসেন, সেটা কি, দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, যেই জগৎ ব্রহ্মাণ্ড আমার, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার তোমার। এই কথাগুলো কিন্তু আমাদের জীবনে বারবার আসে, নানানভাবে আসে। এই কথাগুলোর মধ্যে থেকে আমরা সত্যটা বুঝতে পারি না। কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে মজাটা হচ্ছে, যে কথাগুলো বারবার আমাদের জীবনে এসেছে, ঘটছে, ঘটে ঘটবে, ওইগুলো কি উনি ব্যবহার করছেন। উনি কিন্তু কখন একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু বলছেন না, যেটা আমার জীবনে বারবার ঘটছে, বলার সঙ্গে সঙ্গে মনে পড়ছে, হ্যাঁ তাই তো, এরকম তো হয়েছিল, ওইরকম তো হয়েছিল, দুই ভাই একসঙ্গে বড় হলাম, একই ঘরে থাকতাম, একসঙ্গে খেতাম, স্কুলে যেতাম, এই যেই বড় হলো অমনি বলল,
তুই আলাদা হয়ে যা, আমি আলাদা, এই ঝগড়া সেই ঝগড়া, তো কেন হয়ে গেল? প্রত্যেকের জীবনে এরকম সমস্ত ঘটনাগুলো হয়, তখন হচ্ছে এইটা। তখন যা উনি যা করলেন করলেন, ভাই দাদা যে যা করে করুক, আমি করব না। কেন? সত্যটা জেনে গেছি আমি। সেই সত্যটা কি? এই জগতে যেটুকু যতটুকু আমার পাওয়ার আমি ঠিক পাব, যতটুকু করবার করব, কিন্তু সব সময় আমি আমার পুরোটা দিয়ে দেব ঈশ্বরকে, ভগবানকে। তারপরে উনি বলছেন, এটা পরিপূর্ণভাবে সেই ভক্তদের জন্যে বলছেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। গেছেন বিদ্যাসাগরের কাছে, বিদ্যাসাগর তো ওই বিচার টিচার খুব করতেন, সেই জন্যে তাকে বলছেন যে কি করে তুমি বিচার করবে? ওকে বিচার করে কি সত্যি পাওয়া যায়? ইয়মে বৈশে বৃণুতে তেন লভ্য, আমাদের উপনিষদে বললেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হচ্ছে, যদি তিনি কৃপা করেন তখন তুমি তাকে জানতে পারবে, আদারওয়াইজ না। ঠাকুরের কথায় দেখা যাচ্ছে তিনি এই কথাটার উপর খুব জোর দিচ্ছেন। সেটা কি? যেমন শঙ্করাচার্যও কিন্তু বলছেন যে তিনটে জিনিস খুব দুর্লভ, ঈশ্বরের করুণা ছাড়া, ভগবানের করুণা ছাড়া পাওয়া যায় না। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়। দুর্লভম ত্রয়মেব ইতত্। তারপরেই বললেন দেবানুগ্রহ হেতুকম, দেবতাদের অনুগ্রহতেই কেবলমাত্র পাওয়া যায়। যদি ভগবান কৃপা করেন তখনই শুধু শুধু হয়, নইলে হয় না। তো এই জন্যে সব সময় একটা শরণাগত ভাব যদি থাকে তাহলে ভালো। এইটা তো উনি বলছেন, কেন? বিচারের পথ তো সত্য, বিচারের পথ দিয়ে পাওয়া যায়, কিন্তু সেইটাতে পৌঁছতে গেলে যেটা ভীষণ কঠিন। ভগবদ গীতাতেও বলছেন, হ্যাঁ জ্ঞান পথ তো সত্য কিন্তু খুব কঠিন। এখন কথা হলো, আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে আর আমার ফিরে আসতে হবে না, যেখানে পৌঁছবার পর আর ফেরার দরকার নেই। তা আমি যদি ভক্তির পথ দিয়ে যাই, বিশ্বাসের পথ দিয়ে যাই, অসুবিধাটা কোথায়? আর যাদের ওইটাতে সোজা লাগছে সে কেন যাবে না? আজকে আমাদের একজন স্বামীজি যিনি এসেছেন, খুব সুন্দর প্র্যাকটিক্যাল সমস্ত বলছিলেন, লোকেদের খুব ভালো লেগেছে। কিন্তু আজকে যখন উনি ওই সানডে সার্ভিসটা দিলেন আমাদের চ্যাপেলে, তখন একটা বেদান্তের কথা খুব একদম নিজের মতো করে বলছিলেন। তা বলছিলেন একটু এনকোয়ারি করতে হবে। তো এনকোয়ারিটা কী? এই যে জেগে আছি, এই জায়গাটা কীরকম বলে কিছু বল। তারপরে স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন দেখলাম, কী করে স্বপ্ন হলো একটু এনকোয়ারি করলাম, কেন এই স্বপ্নটা দেখলাম, কেন এরকম হলো। আর একটা হচ্ছে স্বপ্নের পারে গিয়ে, কিন্তু আসলে উনি অবস্থা ত্রয় সাক্ষী আর তিনটি অবস্থার কথা বললেন, যেটা জ্ঞানের কথা। তো যখন বলছেন যে তোমরা নিদ্রার মধ্যে যখন, তখন দেখলাম অনেকেই প্রায় ঘুমিয়ে পড়েছে। তো নিদ্রার মধ্যে যখন, ওরা বোধ হয় প্র্যাকটিক্যাল ওইখানে প্র্যাকটিসটা করছিলো, যে যে তুমি নিদ্রার মধ্যে কীভাবে স্বপ্নটা দেখছো। তো স্বপ্ন দেখছিলো কিনা জানি না, কিন্তু একদম আচ্ছন্ন অনেকেই। তো যাই, তারপরে তোরে একটু হাসি টাসি দিয়ে একটু ঘুমটা ভাঙানো হলো। এখন তো এই হচ্ছে, অনেক সময় হয় যেমন বক্তৃতা করছে লোকেরা ঘুমিয়ে পড়ে। একজন বক্তা যখন বক্তৃতা করছেন এই পুল ইয়ে থেকে চার্চে, একদম সামনে সিটে একজন মহিলা বসে আছেন, একটু নাক ডাকছে, তাতে ওর একটু অসুবিধা। এমনি চুপ করে ঘুমলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু নাক ডাকায়। তখন ওই পাশে একটা নাতি বসেছিল, ওই মহিলারই নাতি, তখন ওকে ওই ইয়ে বলছেন, ফাদার বলছে, এই তোমার ঠাকুমাকে ডেকে দাও, ঘুম ঘুমাচ্ছে। তো বলছে, তুমিই তো ঘুম পাড়িয়েছ, ও তুমিই জাগাবে, আমি কেন করতে যাব? তো সেই জন্যে একটা দুপক্ষরই দোষ আছে, যে ঘুমোচ্ছে আর যে বক্তা। তো যাই হোক, তো এখন এইরকম ঠাকুর এখানে বলছেন যে তা বিচার করে জানাটা ভীষণ কঠিন। কেন? যেই বিচার করতে গিয়ে ঘুমে দে, বললাম না এই পর্যন্ত থাকা, আজকে পরে দেখা যাবে, আর এগোলাম না। এইখানে সেই জন্যে বলছেন তার শরণাগত হয়ে। তারপরে বিদ্যাসাগরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার কি ভাব? এই যে শরণাগত হয়ে থাকা, ভেতর থেকে প্রত্যেকটা মানুষের ওই ভাবটা আসে, আমি একজন কাউকে চাই। প্রত্যেকটা মানুষের একজন কাউকে চাই যাকে আমি মন খুলে একটু কথা বলতে পারি।
তা সেই সেই রকম যদি তিনি ভগবান যদি হন, তার কাছে গিয়ে আমি কথা বলছি, সমস্ত কিছু আলোচনা করছি আর তার শরণাগত হয়ে বলছি, তুমি তো সব শক্তিশালী, একটু ঠিক করে দাও, এটা পাচ্ছ না করে দিতে, এটা করে দাও। এখন এইরকমভাবে যখন তার শরণাগত হচ্ছি, এটা খুব স্বাভাবিকভাবে হয়। অ্যান্ড ঠাকুর বলছেন, যেহেতু ওই ভাবটা তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে রয়েছে মানে প্রকৃতি দিয়েছে, প্রকৃতিকে সৃষ্টি করেছে ভগবান, তো ঈশ্বরই তোমাকে সৃষ্টি করে দিয়েছে ওই ভাবটা, ওই ভাবটা এত স্বাভাবিক রয়েছে, ওটাকে ব্যবহার করবে না কেন? ওই ভাবটাকে ব্যবহার করো কেন? তোমাকে জোর করে, যেমন কেউ কেউ খুব সুন্দর হয়তো কবিতা লেখে কিংবা ও সাহিত্যের দিকে না দিয়ে বাবা মা জোর করে ওকে সায়েন্স পড়ালো, এখন কোনো রকমের সায়েন্সটা পড়ে একদম দম বেরিয়ে যাচ্ছে, তারপরে সেই ডাক্তার মাক্তার হয়ে টুয়েও দেখা গেল কবিতা লিখছে, কিছুতেই ওই যে প্রফেশনের মধ্যে রয়েছে, যে শিক্ষার মধ্যে সে রয়েছে, এনজয় করতে পারছে না, সারা জীবন মনে হচ্ছে একটু জোর করে আমার ঘাড়ে চাপানো হয়েছে। এরকম তো না হয়ে আমার মধ্যে শরণাগতির ভাব রয়েছে, আমি ভগবানকে জন্য ডাকবো কাঁদবো, এটাতে কী অসুবিধে? যেমন মীরাবাই করছেন, সারাক্ষণ তাকে শরণাগত, যে গানটা করছেন ভগবানকে উৎসর্গ করছেন, তার সামনে মীরাবাই নাচছেন, এই নাচ তার গান, তার প্রার্থনা, তার অভিমান, তার সমস্ত কিছু ভগবানকে বেশ করে, কিন্তু আছেন তো তিনি। এই যে অস্তি ইতি, এই যে বেদান্তেরই কথা, লাস্টে গিয়ে কী বলছেন বেদান্ত? বলছে অস্তি, আছেন, আছেন, আছেন। কিন্তু আমার বুদ্ধি, আমার মন সেখানে পৌঁছতে পারছে না, ফিল করতে পারছে তিনি আছেন, অস্তি ইতি। ব্রহ্মণকে কী করে বুঝবো, আত্মাকে কী করে বুঝবো, ভগবানকে কী করে বুঝবো, আমি বেঁচে আছি তো। এই আছি ভাবটা, অস্তিটা এলো কোত্থেকে? অরিজিনাল, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন তিনিই আমাকে এই ভাবটা দিয়েছেন, সুতরাং এটাই কিন্তু তাঁর ভাব। তেমনিভাবে কারুর ওপর নির্ভরশীল হওয়াটাও তো আমার ভাব, এই ভাবটা কি হচ্ছে আসল? এই এখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন বিদ্যাসাগর, তোমার কি ভাব? তা বিদ্যাসাগর তো এত সম্মানীয় ব্যক্তি, সবাই বসে আছেন, তো বললেন আজ্ঞা। আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। বিদ্যাসাগর ঠাকুরের থেকে বড় ছিলেন বয়সে, তো সবাই হাসছেন যে বিদ্যাসাগর বলছেন না। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। শ্রীরামকৃষ্ণ স্কুলেও যাননি, আর বিদ্যাসাগর বিদ্যার সাগর, তাকে শ্রীরামকৃষ্ণ কিন্তু এক কথায় একটা হিন্ট দিয়ে দিলেন, পাণ্ডিত্য দ্বারা তাকে কিন্তু বিচার করে পাওয়া যায় না। ওই যে বিচারটা সম্পূর্ণ আলাদা, পাণ্ডিত্য একদম আলাদা। ওই বই পড়ে পড়ে অনেক কিছু সে হয়তো শিখছে, কিন্তু অনুভব যতক্ষণ না হচ্ছে কিছুতেই বুঝতে পারবে না। তারপরেই কিন্তু ঠাকুরের, এটা ছিল ঠাকুরের অসাধারণ, এটা অন্য কেউ পারবে না, এইটা বলবার পরে ওই ভাবটা মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্যে তিনি এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। উন্মত্ত নয়, প্রেমোন্মত্ত। এই যে প্রেমোন্মত্ত, প্রেমে উন্মাদের মতো হয়ে যাচ্ছেন। প্রেমটা কি? ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভালো, আর জগৎটা ভুল হয়ে গেল। বিদ্যাসাগর বসে আছে, অন্য লোকেরা বসে আছে, বিদ্যাসাগরকে ইমপ্রেস করতে হবে, এসব কোনো কিছু না। ওই যে তার ভাবটা এসেছে, তিনি সেই ভাবটা মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে ব্যক্ত করছেন। ওই যে বলেন যে তোমার ওই পাণ্ডিত্যের মধ্যে দিয়ে বুঝতে পারবে না, এবারে গানের মধ্যে দিয়ে বলছেন, বলছেন কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। যে আমাদের ইন্ডিয়ান সিক্স ফিলোসফি, সাংখ্য যোগা ন্যায় বৈশাসিক আর মীমাংসা বেদান্ত, স্বরদর্শনে না পায় দর্শন, তারা কিন্তু দর্শন করতে পারে না, তারা কিন্তু অনুভব করতে পারে না, ওইখানে গিয়ে একটা আছে বলে ছেড়ে দেয়, হাত ধরে নিয়ে যেতে পারে না, বলে এবারে এই পথ দিয়ে চলে যাও ওখানে পাবে, নিজে যেতে পারে না। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন,
এই যে আমাদের শরীরটার মধ্যে একটা অদ্ভুত ভাব আছে যেটা আমরা জানি না, শীত দ্বারা যেটা স্পাইনাল কর্ড শুরু হচ্ছে সহস্রার থেকে, মাথার একদম সেন্টার থেকে আর একদম নিচে গিয়ে মূল আধার, মূল আধার সেখানে ধারণ করে রয়েছে একদম আমাদের সিদ্ধাড়ার নিচেতে। সেইটা যখন একটা লাইনে যোগাযোগ হয়ে যায়, তার মাঝখানে আরও কতগুলো স্টেজ রয়েছে, কিন্তু যেই স্টেজ যোগী বললেন, জ্ঞানী বললেন না, ভক্ত বললেন না, যোগী বললেন, এই যোগী যখন ওই মূলাধার থেকে সহস্রারে সে মনন করতে পারে, যখন যখন আস্তে আস্তে সেই শক্তিটা ধীরে ধীরে ওপরে ওঠে, উঠে সহস্রারে আসে, কালী পদ্মবনে হংসনে হংসরূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, প্রণব ওমকার। এখন কি করে প্রমাণ করব? ওমকার। আমি কয়েকদিন আগেই ভাগবত ব্যাখ্যা করতে গিয়ে ভাগবত একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন আমাদের রাজা পরীক্ষিত। এন্ড পরীক্ষিত তিনি হঠাৎ করে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে বেদ বেদ বলছেন, বেদের প্রমাণটা কি? কিছু লোক তারা বলল আমি এরকম দেখেছি, দেখে বলে দিল, তো সেইটা কী করে আমরা মানতে পারি? ওটাই ঠিক ঠিক একেবারে ব্রহ্মের কথা, মানুষটার কথা নয়, ও বানিয়ে বানিয়ে বলছে না, কী করে বুঝবো? আপনারা ওইটা যদি শোনেন, ওই বক্তৃতাটা আমার মনে হয় একটা না দুটো সপ্তাহ আগে বলেছিলাম একটা সানডেতে, ওইখানেতে কেমন করে ওই শব্দটা সৃষ্টি হচ্ছে, সৃষ্টির ঠিক মুহূর্তে একটা কম্পন হচ্ছে, তারপরে সেই কম্পনটার মুহূর্তে ওই মন গিয়ে যখন সেটাতে মিলিত হচ্ছে, তখন যে ধারণাটা তাতে আসছে সেই ধারণাটাই ঠিক ঠিক ঈশ্বরীয় ধারণা, ওটা মানুষ তখনও সৃষ্টি করতে পারেনি, মানুষের মনের মধ্যে আসেও নি। এটা একটু শুনে দেখবেন, খুব সুন্দর করে ওটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলাম। তো এইখানে ঠাকুর ওইটা উনি বলছেন, এখন ভক্তি আর বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শুনে বলে একটা গল্প বলছেন, বিশ্বাস আর ভক্তি এই দুটো শব্দ। এখন বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে, বারবার বলা হচ্ছে, এই দুটো জিনিসের ওপর মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ কি? একটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা শ্রদ্ধা, বিশ্বাস আর শ্রদ্ধা। তো বিশ্বাসটা হচ্ছে যে মানুষগুলি এইটার ওপরে এত দিন ধরে জীবন কাটিয়ে সত্যটা আমাকে দিয়েছেন ওটা আমি বিশ্বাস করি, এক, আর বিশ্বাস করি এই সত্যটা আমি নিজে উপলব্ধি করব, এই হচ্ছে বিশ্বাস। এখন একজন কেউ একটা সায়েন্সের ক্লাসে গেল, ফিজিক্সের ক্লাসে গেল, কেমিস্ট্রি বা কোনো একটা ক্লাসে, যখন সে পড়াচ্ছে ম্যাথামেটিক্স, যখন পড়াচ্ছে হায়ার ম্যাথামেটিক্স, আপনি যদি ক্লাসে ঢোকেন, যদি ওই বোর্ডটা দেখেন, কিছু বুঝতে পারবেন না, কি একটা থ্রি লিখেছে, একটা এম লিখেছে, একটা এফ লিখেছে, একটা এক্স দিয়েছে, এটা কী রে বাবা, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বলেই চলেছে। আর যে ছেলেগুলো বসে আছে, যে ছাত্ররা, তারাও কিন্তু খাতায় ওটা লিখছে টিখছে, প্রচণ্ড উত্তেজনা। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন তো মনে হবে কীরকম করছে, তো বাড়িতে আমার বাচ্চাটাও এরকম আঁকাঝোঁকা করে, কিন্তু ওর মধ্যে দিয়ে ওই পুরো ভাবটা আসছে। তার মানে হচ্ছে যেই মুহূর্তে আপনি বিশ্বাস করলেন ওই যে ওই আঁকাঝোঁকাগুলো করছে ওইটার মধ্যে দিয়ে আমি সত্যে পৌঁছে যাব, অঙ্কটা যেটা মিলছিল না সেটাকে পেয়ে যাব। আর কী কী অঙ্ক? এই জগৎটা কি গুটিয়ে রয়েছে নাকি এটাকে খোলা যায়, কেমন করে অঙ্ক করে সেটা বোঝাবো? এই জগৎটা ওপেন করা যায়, আরও আরও জগৎ সৃষ্টি করা যায়, জগতের কি এক্সপেনশন আছে, অঙ্ক করছে, করে করে বোঝাচ্ছে, ওটা ফিলোসফি না, দর্শন না, কবিতা না, অঙ্ক। আর ভীষণ কঠিন, এইখানে বসে বসে অঙ্ক করে বলছে, একটা লোক যদি রকেটে করে যায়
সেই লোকটা যদি ওজন এতটা হয়, রকেটটা যদি এইটা গতিবেগ হয়, তারপরে যখন এইরকম যাবে ওই ঘর্ষণের মধ্যে দিয়ে কী কী হবে, আপনি ভাবতে পারছেন কত রকম ক্যালকুলেশন করছে, করে 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 বলে দিল এই লোকটি অমুক দিনে অমুক সময় ওইখানে পৌঁছে যেতে পারবে। যে করছে সে কিন্তু যাচ্ছে না, আরেকজনকে পাঠাচ্ছে, কিন্তু পুরো ক্যালকুলেশন করে বলল কোনো ভয় নেই, এভরিথিং উইল বি অল রাইট। অঙ্কটা, এই অঙ্কটা যারা করতে পারে তাদের কাছে ওটা খুব মজার ব্যাপার। অঙ্ক ছাড়া কোনো কিছু আর চায় না, এত একটা নেশার মতো হয়ে যায়। আর যারা জানে না তাদের কাছে মনে হয় বাবারে বাবা এ তো মহা উৎপাত, এটা কী বলতে চাইছে। তো সেমনিভাবে এইখানে যখন বিশ্বাসটা খুব প্রয়োজন, আমি অঙ্ক শিখতে গেছি, যে প্রফেসর যেটা বলছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করছি, স্যার যখন বলছেন নিশ্চয়ই ঠিক আছে, আবার একবার দুবার তিনবার বলে 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 ঠিক একদিন আমি বুঝতে পারছি, আমি আবার তখন শেখাচ্ছি অন্যকে, আমার কনফিডেন্স এসে গেছে। ওইটাই তো, যখন আমরা ভগবানের কথা বলছি তখন একজন যখন গেলাম গুরুর কাছে, আচ্ছা আমি তাহলে কী কী করবো বলুন, সকাল থেকে উঠে আমি কীভাবে বিচার করবেন, কোনো বিচারটা যেন না, এই ঠাকুরের নামটা একটু করো, করে অফিস যাও, আর কিছু করতে হবে না, ওটাতেই হবে। এখন তখন আমার মন খারাপ হয়ে গেল, মাত্র এইটুকু আর কিছু নেই, কিন্তু ওইটাই গুরু জানেন ঠিক ওইটা করতে 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 ওই ফটকিরি যেমন দেয় জলের মধ্যে, তারপরে জলটা আস্তে 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 পরিষ্কার হয়, ওই নামটা মনটাকে পরিষ্কার করে দিচ্ছে। বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। এখন বলেছেন যখন, আচ্ছা করি না, কি অসুবিধাটা কী হলো, এইরকম ধীরে 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 দেখা যাবে ওইটা। তখন বললেন বিশ্বাস আর ভক্তি চায়। ভক্তিটা কি, শুধু বিশ্বাসের নয়, তার সঙ্গে ভক্তি মানে ওর প্রতি ভালোবাসা, চা করব আমি যে যেমন তেমন ভাবে করব তা কিন্তু না, ভালোবেসে করছি। এই দুটো জিনিস যেই হলো তখন কিন্তু ঈশ্বর লাভ করতে আর দেরি হয় না। তো এটা আমরা এর পরের দিন আরও সুন্দর করে বিস্তার করব, আজকে এখানে শেষ করি। আমাদের একটু খুব ভালো লাগলো যে আজকে যাই হোক আপনারা ডেটটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এসেছে, কিন্তু ওরা কথা দিয়েছেন চেষ্টা করছেন ওই সেকেন্ড সানডেতে একটা এই ঘন্টাটা একটা ঘন্টা যাতে অ্যালার্ট থাকে, তাতে অন্যরাও যাতে আসতে পারবে। জানেন অন্যান্য বই তো পড়া যায়, কিন্তু এই যে বইটা আমরা পড়ছি না, এই বইটা কিন্তু কেউ বানিয়ে বানিয়ে লেখেনি, স্বয়ং ভগবান তার মুখ থেকে এই কথাটি আসছে, বেদেরও বাড়া। যেন ঠাকুর বলছেন এখানকার অভিজ্ঞতা বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। অনেক সময় লোকেরা বুঝতে পারে না, এসে ঝগড়া করে, এই এটা কী কথা বল ঠাকুর বললেন, এটা কখনো হয় না। আচ্ছা অভিজ্ঞতাটা তোমার এই যে বেদে ওটা কী অভিজ্ঞতা, কার অভিজ্ঞতা, ঋষির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে যদি আর একটা কোনো অভিজ্ঞতা হয় তুমি কী করে জানলে, এ তো অনন্ত। তাই আমরা এইটা খুব ভক্তি সহকারে পড়তে হবে। যখন ওই খ্রিশ্চানরা বাইবেল নিয়ে যায় খুব ভক্তি করে নিয়ে যায়, গুরুদুয়ারাতে গিয়ে দেখবেন ওরা যে ওই গুরু বাণীটা রেখে দিয়েছে টাচ করতে দেবে না, অত্যন্ত ভক্তি করে। আমাদের এই কথামৃতটাকেও খুব ভক্তি সহকারে, কিন্তু ওরা আবার খোলে না ওই ভক্তি ওই পর্যন্ত, কিন্তু আমরা এটাকে খুলে পড়ে 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 একদম যতটা পারা যায় নোট করে করে একেবারে ভেতরে অন্তরঙ্গ করে নিতে হবে। তো আসুন আমরা তিনবার শান্তি বলে শেষ করি। ওম শান্তি 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 হরিঃ ওম। আজকে এক্ষুনি গিয়ে আমাদের নির্মল আত্মানন্দজি উনি এসেছেন, আমাদের একটা চলছে কন্ট্রাক্ট এরকম একটা অনেক দিন ধরে, আমাদের যে সাধু রিট্রিট দিতে আসেন ওই লাস্ট বক্তৃতা ওই হিন্দু টেম্পলে করেন আজকে সন্ধেবেলায়।
তাহলে সেটাতে আমরা নিয়ে যাব। ওরা অবশ্য একটু লোভ দেখায়, ওখানে গেলে খাওয়াবে, বলে যে যাবে তাকেই খাওয়াবে। তো যদি আপনারা ফাঁদে পা দেন চলে আসুন।